উৎসবের আবহে পেট পুজো হোক, স্বাস্থ্যকর, ভালো খান, সুস্থ থাকুন। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে ওটসের আরও একটা রেসিপি শেয়ার করব, যা কিন্তু প্রচলিত রেসিপির থেকে একেবারেই অন্য। নিয়ে নিয়েছিলাম খানিকটা ওটস, ওটসটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে এখন আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর থালার মধ্যে নেওয়ার আগে একবার ভালো করে কিন্তু চেলে নিয়েছিলাম, যাতে একেবারে মিহি গুঁড়োটা এটার মধ্যে নেওয়া যায়। এখন অল্প দিয়ে দিয়েছি নুন, আর তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে ওটসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর জলটা যেন অবশ্যই গরম হয় এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর জলটা যেমনভাবে আমরা আটাতে মাখার জন্য জল দিই তার চেয়ে একটু বেশি দিতে হবে। আর ওটসটা যখন জলের সাথে মেশাবেন তখন মিশিয়ে কিন্তু রেস্টে রেখে দিতে হবে মোটামুটি 10 মিনিটের জন্য। এর আগে আমি একটা ওটসের রেসিপি দিয়েছিলাম, তার থেকে এটা একটু আলাদা, তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এটা এখন 10 মিনিট রেস্টে থাকবে, ততক্ষণে আমরা চলে যাব নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটার মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজের কুচি, এক চামচ পরিমাণে মোটামুটি, আপনি বেশিও দিতে পারেন। আর দিয়ে দেব অল্প একটু ধনে পাতার কুচি আর অল্প নুন। আপনার কাছে যদি অন্য কোনো ভেজিটেবল অ্যাভেলেবেল থাকে, বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস, গাজর, সেগুলো কিন্তু আপনি এক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন। ওটাকে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এদিকে আমরা ওটসের ডোটাকে যেমনভাবে আটা মাখি সেইভাবে মেখে নিলাম। আর এটাকে আপনি 10 মিনিট রেস্টিং টাইমেও রাখতে পারেন ঢেকে। আমার কাছে অতটা সময় ছিল না, আমি হাজবেন্ডের অফিসের টিফিন আর মেয়ের স্কুলের টিফিন একসাথে বানাচ্ছিলাম, তাই সাথে সাথেই আমি এগুলো লেচি কেটে এগুলোকে এরকমভাবে যেরকম আমরা রুটির লেচি কাটি সেরকমভাবে কেটে নেব। তবে রুটির থেকে একটু বড় সাইজের এগুলো রেডি করলেই ভালো হয়। দেখুন এরকমভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি একটা বেলুন চাকি, বেলুন চাকির মধ্যে অল্প দিয়ে দেবো ওটসের গুঁড়ো। আর তারপর যেরকমভাবে আমরা রুটি বেলি সেরকমভাবে এটাকে বেলে নেব। রুটির থেকে একটু এটা মোটা হয়, আর সাইডগুলো এরকমভাবে ফেটে গেলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে যেরকম আমরা রুটি তৈরি করি সেরকমভাবে কিন্তু ফুলে যায়। তবুও আমি একটু গোল ঠিকঠাক করার জন্য এরকম একটা নিয়ে নিয়েছি ধারালো বাটি। আর তারপর এটা এরকমভাবে বসিয়ে এখন সাইডগুলো এরকমভাবে কেটে দেব। সাইডগুলো আমরা পরে যখন নেক্সট রুটিটা বানাবো সেটার মধ্যে এই অংশটা আমি অ্যাড করে দেব। আর দেখুন এরকমভাবে যখন আমি এটাকে সাইডগুলো ছাড়িয়ে নেব তখন কিন্তু একেবারে পারফেক্ট যেরকম গোল রুটি আমরা তৈরি করি সেরকম কিন্তু এটা রেডি হয়ে গেছে। চাইলে আপনি এটাকে একটু বেলেও নিতে পারেন, আবার এইরকম অবস্থাতেও আপনি ইউজ করতে পারেন, যেমন আপনার ইচ্ছে। এখন সেমভাবে এটাকে আরও অন্য যে লেচিটা আছে সেটার মধ্যে নিয়ে মিশিয়ে নেব একটু দলে। তারপর এরকমভাবে গোল করে এটাকেও আমি সেমভাবে বেলে নেব। এই প্রসেসটা আশা করি আপনারা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছেন, একটু অসুবিধে আশা করি হয়নি। দেখুন এমনি শুকনো অবস্থাতেও কিন্তু এটাকে বেলা যাচ্ছে, চাইলে অল্প অল্প ওটসের গুঁড়ো দিয়ে দিলেই হবে। আর এটাকে বেলার সময় আপনাকে একেবারে গোল করতে হবে সেটা নয়, বাটি বসিয়ে এরকমভাবে গোল করে নিলেই হবে। অর্থাৎ যারা রুটি গোল বেলতে পারেন না তাদের জন্যও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে যাবে। দেখুন এটাও কিন্তু আমাদের একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেল। এই রেসিপিটা শুধুমাত্র হেলদি সেটা নয়, একটু লক্ষ্য করুন এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত টেস্টিও হয়। আমি এটা যখনই বানাই তখনই কিন্তু বাড়ির লোকের ভীষণ পছন্দ হয়। যদি আপনার বেশিক্ষণ রান্নাঘরে থাকার ইচ্ছে না হয় তাহলে এই স্বাস্থ্যকর রেসিপিটা বানলে বাড়ির সবাই যেমন এনজয় করে খাবে তেমন পেট ভরার পাশাপাশি মন ভরবে, আবার ওটস দিয়ে বানানোতে যথেষ্ট হেলদিও হবে। এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর তাওয়াটাতে আমি যেরকমভাবে আমরা রুটি সেকি সেরকমভাবেই কিন্তু রুটিটা সেকে নেব। আর এই যে রুটিটা আমি সেকছি সেজন্য কিন্তু তাওয়াটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর এটাকে ভালো করে দু পিট সেকে নিতে হবে। একেবারে লো ফ্লেমে কিন্তু দু পিটটা সেকতে হবে, কেননা এটা রুটির মতো হলেও একটু মোটা থাকে। তারপর যখন দেখবেন এরকম ফুলে উঠছে, ফুলে না উঠলেও কিন্তু আপনার সেকা হয়ে যাবে, কিন্তু আমারটা অনেক সময় আমি ওটসের রুটি করি বলে আমার কিন্তু স্বাভাবিকভাবেই রুটিগুলো ফোলে একটু করে।
এখন আমি আঁচটা বাড়িয়ে ভালো করে দু পিঠ যেরকমভাবে আমরা রুটি সেকি সেইভাবে রুটিটা সেকে নেব। তারপর যখন ভালো করে এটা আমাদের সেকা হয়ে যাবে তুলে রাখবো, সেমভাবে আমি বাকি রুটিগুলোকেও রেডি করব। আর তারপর আমি একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম, চাইলে আপনি বাটারও ইউজ করতে পারেন। তারপর যে ডিমটাকে আমরা রেডি করে রেখেছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালো করে এরকমভাবে মেলে তারপর রুটিটা এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। ডিম একটা একেবারে কমপ্লিট মিল, আর তার সাথে ওটসের এই মেলবন্ধনে এই রেসিপিটা দেখুন কতটা হেলদি হলো, আর খেতে সত্যি বলছি দুর্দান্ত হয়। এটাকে এখন ভালো করে হালকা করে ফ্রাই করে নেব। আর ওটসের রুটিটা বানানোর সময় আমরা কিন্তু এটার মধ্যে কোনো রকম তেল ইউজ করিনি, তাই স্বাস্থ্যকরও বটে। পেট পুজোতে সময় বাঁচানোর পাশাপাশি স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের জন্য আজকে আমি শেয়ার করলাম। দেখুন এটা একেবারে রেডি হয়ে গেছিলো, দু পিঠ ভালো করে সেকে নিয়েছিলাম, এখন এটাকে আমি তুলে রাখবো। আপনি এটার মধ্যে যে কোনো স্টাফিং ভরে নিতে পারেন, চাইলে আপনি আলু স্টাফিং দিতে পারেন, আবার আপনার ইচ্ছে হলে আপনি পনির বা অন্য কিছুরও স্টাফিং দিতে পারেন। আমার হাতে অতটা সময় আজ ছিল না, তাই আমি এটার মধ্যে অল্প করে পেঁয়াজের কুচি, রসুন, একটু গাজরের কুচি, একটু শশার কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো সস এখানে দিয়েছি, আর অল্প দিয়েছি এখানে ধনে পাতার কুচি। আপনার ইচ্ছে হলে এটার মধ্যে অল্প একটু যদি গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা আরও ভালো হবে। এখন আমার কাছে কয়েকটা এরকম পেপার ছিল, সেই পেপারগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টিফিনে যেহেতু দেব সেহেতু এটা ঠান্ডা হবে না, অনেকক্ষণ অবধি টেম্পারেচারটা ধরে রাখবে, তাই এরকমভাবে এটাকে মুড়ে দিচ্ছি। চাইলে আপনি ফয়েল পেপারেও এটাকে মুড়ে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এটা একেবারে ঠিকঠাক থাকবে। দেখুন এখন একেবারে রোলের মতো দেখতে হলো না, যেরকমভাবে আমরা এগ রোল খাই, অথচ ময়দাটা খাওয়া হলো না, আর ভীষণ টেস্টি হেলদি একটা রেসিপি রেডি হয়ে গেল। আশা রাখি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, আর আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সাজেশন দিতে ভুলবেন না যেন। এরকমভাবে আমরা যদি ব্রেকফাস্ট, টিফিন বা স্ন্যাক্সে বানিয়ে নিতে পারি, তাহলে যেমন খাওয়াটাও দারুণ হবে তেমনই স্বাস্থ্যও বজায় থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে। পুজো তো প্রায় শুরু হয়ে গেছে, পুজোকে পুজোর মতো এনজয় করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।